ক্ষমতার চেয়ারে বসার পরে তারা সর্বপ্রথম সংসদে নামাজের বিল পাশ করবে। 50 বছরের উপরে আমরা পার হয়ে গেলাম, স্বাধীন হয়েছি। আপনি ঘুরে ফিরে দেখেন, 50 বছরে একবারও কোন হিন্দু প্রধানমন্ত্রী হয়নি, হয়েছে? বলেন বলেন। নামে হলে অন্তত মুসলমান প্রধানমন্ত্রী আমরা পাই। রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, যাই আমরা 50 বছরে পেয়েছি সে মুসলিম, উচিত ছিল অন্তত এদেশে 50 বছরের সংসদে নামাজের বিলটা পাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে যদি থাকে কি হয় তার বাস্তব প্রেক্ষাপট আপনি, হেরা গোহা নাম আমরা শুনেছি, গারে সুর নাম শুনেছি, বাস্তবে নিজেও আমি দেখে এসেছি। মোহাম্মদ রসুলুল্লাহ যেদিন আল্লাহর নির্দেশ পাওয়ার পরে তিনি হিজরত করছিলেন, ওই সময় কোরআন এবং হাদিস যেটা দেখিয়েছে আমাদের, চারিদিকে তার শত্রুপক্ষ এসে খোলা খোলা তরবার নিয়ে বাড়ির চারিদিকে দাঁড়িয়েছিল। আল্লাহ পাক ওহি নাযিল করলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারিদিকে এরা দাঁড়িয়ে আছে খোলা তরবার নিয়ে, আপনাকে এই মুহূর্তে বিদায় করে দেবে, সুতরাং আপনি এক কাজ করেন, আপনার বাড়ি যেটা ঘর যেটা ঘরের এই মেঝে, এখানে তো বালি দিয়ে তৈরি করা মেঝে, এক মোট বালি হাতে তুলে নেন, ফুক লাগা সামনের দিকে আপনি ছুড়ে মারেন। কোরআনে কারীমের সূরা ইয়াসিনের প্রথম থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তিনি পড়েছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাজদা ওয়া মিন খালফিহিম সাজদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইয়ুবসিরুন। তেলাওয়াত করার পরে ফুক লাগালেন, সামনের দিকে ফিকে মারলেন, ছুড়ে মারার সঙ্গে সঙ্গে পাড়ের চারিদিকে যত কাফের সবার চোখে বালি পৌঁছিয়ে দিয়েছে আল্লাহর কুদরত, আল্লাহর দয়া, আল্লাহর রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে পরবর্তীতে আল্লাহ জানিয়েছিলেন, হে নবী, সামনের দিকে বালি আপনি ছুড়ে মারার পরে এটা তো সামনে যে কাফের ছিল তার চোখে যাবার কথা, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে কে বলেন? আপনি তো সামনের দিকে বালি ছুড়ে মেরেছিলেন, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দেওয়ার পা দায়িত্ব পালন করেছি আমি, আল্লাহর ক্ষমতা। জোরে বলে আল্লাহু আকবার। হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, চারিদিকে যারা দাঁড়িয়ে আছে এই মানুষগুলোই তাদের মাকে, তাদের বাবাকে, তাদের নেতাকে বিশ্বাস করে না, এজন্য আমার কাছে তাদের টাকা পয়সা সোনা গহনা আমানত হিসাবে টোপলা টোপলা করে রেখে গেছে, এগুলো নিয়ে যদি আমি এখন পালিয়ে যাই, এগুলো নিয়ে যদি আমি মদিনায় হিজরত করি, তাহলে পরবর্তীতে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। আমি শুধু কথা বলার জন্য বলছি না, প্রতিটি কথা থেকে আমি শিক্ষা বের করার চেষ্টায় আছি। একনাফের মুসলমানেরা, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকে সকালে সারা দুনিয়ার বাংলা ভাষা ভাষী মুসলমানদের কাছে এটা পৌঁছিয়ে যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনি টাকা জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, যারা চারিদিকে দাঁড়িয়ে আছে এরা কেউ আপনজন না, সব তার জানের শত্রু। এই অবস্থায় তাদের মালামাল তাদের সম্পদ আরো নিয়ে চলে যেতে পারলে আনন্দ লাগে, অথচ নবীজি নিজের আল আমিন নামের আসাদিক নামের কলঙ্ক হয়ে যাবে, এ কারণে নিজের চাচাতো ভাই হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, এ জায়গাটা যদিও নিরাপদ না, তারপরও তুমি আমার বিছানার উপরে আমার চাদর মোড়া দিয়ে এখানে শুয়ে থাকো,
আমাদের দায়িত্ব কত কঠিন আপনি চিন্তা করেন। এইজন্য দুনিয়াতে যে যেই দায়িত্ব পাবে এটা কিন্তু একটা আমানত। আমি আমানত সম্পর্কে কোরআনে যত আয়াত পড়েছি সবচাইতে কঠিন বিষয় হচ্ছে মানুষের জীবনের দায়িত্ব নেওয়া এই আমানতটা। আমার নিজের দায়িত্বে আমি নিয়ে কিয়ামতে জবাব দিতে পারবো কিনা, লক্ষ কোটি কোটি মানুষের দায়িত্ব আমার মাথার উপরে, এই যে কত কঠিন বিষয় এটা আপনি যতক্ষণ অনুধাবন না করবেন ততক্ষণ বুঝবেন না। এইজন্য নবীজি থেকে শুরু করে যারা এই দুনিয়ায় দায়িত্ব পেয়েছে আমরা দেখি খলাফায়ে রাশিদিন সহ কেউ জোর করে দায়িত্ব নিতে চাইতো না, বলতো না আমি নিজের জীবন সম্পর্কে তো ওয়াকিফাল না, আমি নিজের জীবন সম্পর্কে জবাব দিতে পারবো কিনা, এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে কিয়ামতে আমি নিজে আবার জাহান্নাম হয়ে যাই কিনা। এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত এই দেশের 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, এই মানুষগুলোর ভেতরে যতক্ষণ হযরতে ওমরের মতো অনুভূতি সৃষ্টি না হবে ততক্ষণ এই দেশ শান্ত হওয়া সম্ভব না। বিশ্বনবীর জীবনী শুনে অনেকে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের চোখ ভিজে যাচ্ছে, এ কি কষ্ট করেছে। নিজের বাস্তব জীবনের সাথে যদি আপনি মিলাতে যান তখন টের পাবেন এই বাস্তবতা কত কঠিন। আমরা জানি নবীজির জীবনী শুনলে সওয়াব হয়, হ্যাঁ কখন সওয়াব হয়, যখন এই কথাগুলো নিজের প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাতে পারবেন তখন। হযরতে আলীকে বললেন আমার এই চাদরটা মোড়া দিয়ে এখানে ঘুমিয়ে থাকো, ওই যে টোপলা টোপলা গুলো দেখতে পাও এগুলো কারো স্বর্ণ কারো রূপা কারো টাকা পয়সা আমার কাছে রাখা, ওরা নিজেদের মানুষদেরকে বিশ্বাস না করে আমার কাছে আমানত রেখেছে, এগুলো আমি হিজরত করে যখন চলে যাব ওরা সকালবেলা এসে আমারে পাবে না, আমাকে না পেয়ে আমার বিছানায় যখন তোমাকে পাবে সঙ্গে সঙ্গে তুমি এই নাম লিখা লিখা দেখে তাদের হাতে তাদের এই আমানত গুলো পৌঁছিয়ে দিয়ে হুজুর বলেন আল্লাহ আকবার। হযরতে আলী বলেন সকাল বেলায় ওরা এসে দেখে চাদর মোড়া দিয়ে আমি ঘুমিয়ে আছি, বারবার আমাকে ডাক দেয় মোহাম্মদ ওঠো, ওরা তো জানে না চাদরের নিচে কি আছে। একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরও যখন আমি উঠি না জোর করে ওরা চাদর টানাটানি করছিল, সিরাতের নিশান লিখেছে যত টানাটানি করে হযরতে আলী চাদরটা তত শক্ত করে ধরে রাখে। তার মনের ভেতরে এই চিন্তা ছিল এরা চাদর টানাটানি করতে করতে যত সময় ক্ষেপণ হবে বিশ্ব নবী খলিফা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে। টেকনাফের মুসলমানের এখান থেকে হযরতে আলী জীবন চলে যাবে এখনই, কোন গ্যারান্টি নেই তার হাতে এখনই চলে যেতে পারে, কারণ আন্দাজে যদি এক কোপ দেয় তরবারি দিয়ে সঙ্গে সঙ্গে জীবন চলে যাবে, কিন্তু তার মনের ভেতরে আকাঙ্ক্ষা এই কামনা এই বাসনা যে আমি টানাটানি করতে করতে আমার জীবনও যদি শেষ হয়ে যায় যতক্ষণ সময় ক্ষেপণ হবে বিশ্ব নবীকে আল্লাহ দুই পা হলেও মদিনার দিকে নিরাপদে এগিয়ে দেবে। আমাদের সামনে এরকম সময় যদি আসে জীবন যদি চলেও যায় আমি আঁকড়িয়ে ধরে রাখবো ইসলামকে, পেছনের দরজা দিয়ে হলেও এমন ভাবে ইসলামকে সাহায্য করব আল্লাহর বিধানকে এগিয়ে দেওয়ার জন্য, অন্তত আল্লাহর বিধান যেন এই পৃথিবীতে দুই দিনের জন্যও টিকে থাকে। আমার কথার অর্থ হয়তো আলেমরা বুঝেছেন, আমাদের মহা আমানতের দায়িত্ব এখন মাথার উপরে, এই মেম্বার গুলো এই স্টেজ গুলোর আমানত বড় কঠিন আমানত,
এটা যদি আমি সঠিকভাবে পালন না করি আল্লাহ নিজে এবং যত সৃষ্টিগুলো আছে সবাই আমার উপরে লানত দেওয়া আরম্ভ করবে জোরে বলেন আউযুবিল্লাহ কোরআনে কারিমে দুই জায়গায় আয়াতটা আমি পেয়েছি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা أولئك ما يأكلون في بطونهم إلا النار سورة البقرة 172 নম্বর আয়াতে সম্ভবত আছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল লাযীনা নিশ্চয় যে যারা এখানে কোনো আলেমের নাম নেই কোনো চেয়ারম্যান কোনো এমপি কোনো মন্ত্রীর নাম না আল্লাযীনা ইসমে মাওসুলা সবাই